রহস্যময় চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রায় সপ্তাহ দুয়েক আগে যখন কলকাতাতে বেশ বৃষ্টি ফৃষ্টি হচ্ছিল, সেই সময়ই দুপুরবেলাতে দেখলাম ওয়েদারটা বেশ ভালো, আর তাই ওই তিনটের মধ্যে রেডি ফেডি হয়ে নিয়ে দুজনাতে বেরিয়ে পড়লাম ঘুরতে। মধ্যেখানে শরীরের কিছু গণ্ডগোল থাকায় সেই ব্লগ আপলোড করছি এতদিন পর। যাই হোক, বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের গন্তব্য হলো আলিপুর জু। এই যে পৌঁছেও গেছি, এই দিকটা বাইরে বেরিয়ে আসার দিক, আর এইখানে ঢোকার জাস্ট বাঁ দিকেই টিকিট কাউন্টার আর ডান দিক দিয়ে ঢুকতে হবে। চলো ভিতরে গিয়ে আবার দেখা হবে। পুরো রুট ম্যাপটা এখানে দেওয়া আছে। আমরা ডান দিক দিয়ে এলাম, এসেই দেখি এই বেদিগুলো বেশ খোলার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। সামনে যদিও একটা রেলিং ছিল, তাও সেটা টপকে এরা আসতেই পারত। আর তার পাশেই বিভিন্ন পাখিদের ডেরা। এই পাখির ঠোঁটগুলো দেখো কত বড়, আমাদের মতন মানুষকে অনায়াসে এদিক থেকে ওদিক ছুঁড়ে ফেলে দিতে পারে। আর ওই দিকে ওই পাখিটা আবার কি সুন্দর একটা মাছকে ঠোঁটের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে খাচ্ছে। ওই দেখো, আমরা সেই হংসচঞ্চু পড়েছিলাম ছোটবেলায়, সেই পাখিটা ঠোঁট দিয়ে নিজের ডানা পরিষ্কার করছে, কিংবা হয়তো চুল কাচ্ছে। সাথে আবার কিছু কাক আছে, ওদের আর বাধা কি, উড়ে উড়ে যেখানে খুশি যেতে পারে। চলো আবার সামনে এগিয়ে যাই। দেখো কত বড় বড় চেহারা, অথচ কিরকম ছেলে মানুষই কাণ্ড। দেখো একজন শুয়ে আছে আর উনি তার বুকের ওপর দিয়ে এদিক ওদিক পারাপার হয়ে দাঁড়িয়ে আছেন। আর এই যে চলে এসছে পাখিদের রানী ময়ূর, কি সুন্দর পেখম মেলে ঘুরে ঘুরে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে দিচ্ছিল। প্রচুর ছবি তুলেছে সবাই। আর ওই দেখো ওইদিকে আবার সেই সাদা ময়ূর যেগুলো হয় অ্যালবিনো, সেইগুলো ওগুলোকেও দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ঠিক তার উল্টো দিকেই ছিলেন আমাদের বনের রাজ সিংহ মহাশয়। রাজাই বটে, এত লোক যে দাঁড়িয়ে ওনার ছবি তুলছে ভিডিও করছে, ওনার তাতে কোনো ভ্রূক্ষেপই নেই। আর ওনার ডেরাটা দেখেছো কত সুন্দর, দারুণ করে সাজানো। কে বলবে যে এইটাকে এরকমভাবে তৈরি করা হয়েছে, ঠিক যেন একটা পুরনো ভাঙাচোরা জায়গা। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। এনাকে দেখো বেশ সুন্দর ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে আছেন, দলের লিডার হয়তো উনি। আর ওই যে ওনার দলের বাকি সদস্যরা এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে ছবি তুলতে দিচ্ছেন। এরপর চলে এলাম যেখানে শেয়াল আছে বাঘ আছে সেই দিকটাতে। আর এই শেয়ালটার শিওর মাথা খারাপ হয়ে গেছে, কিংবা হয়তো কেউ লেজের মধ্যে কালীপটকা আটকে দিয়েছিল কি জানি। তারপরে চলে এলাম বাঘ বাবাজির কাছে। তিনি তো বেশ সুন্দর কটমট করে তাকিয়ে তাকিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হয়তো বলতে চাইছিলেন দাঁড়া খাঁচাটা একবার খোলা পাই, তারপর তোদের মজা দেখাচ্ছি। আবার নাও হতে পারে, ওরা তো এই সমস্ত ব্যাপারে খুব অভ্যস্ত, রোজ কত মানুষই তো ওদের দেখতে যায়, সেজন্যই হয়তো পোজ দিচ্ছিল, সেটাও হতে পারে। কিন্তু কি বিশাল চেহারা দেখো, ওই উঁচু জায়গাটা 5 ফুট উঁচু তো হবেই, অনায়াসে ওখান থেকে পা তুলে উঠে পড়লো আবার নেমেও পড়ল। থাবাগুলো দেখো, একবার যদি থাবাটা বসায় আমার মতন মানুষ এক ঘাই উপকার। এই যে অ্যালবিনো বাঘ, এনার চেহারা আরো বড় সড় এবং কিছুটা হয়তো বয়সেও বড় ওদের থেকে, ধীর গতি শান্ত শিষ্ট স্বভাব, ঠিক যেন আমাদের প্রাপ্তবয়স্ক মানুষ। আর এই যে ইনি সাইজে কিছুটা ছোট আর চঞ্চলতাও একটু বেশি, ওইটুকুনি জায়গাতেই টুকটুক টুকটুক করে খালি ঘুরে বেড়াচ্ছিলেন, ভালো করে ছবি তোলা গেল না। তারপর চলে এলাম বন মানুষের কাছে, আমাদের পূর্বপুরুষ বলে কথা।
আর এখানে আসতেই উনি ওনার খেল দেখানো শুরু করে দিলেন। কথা নেই বার্তা নেই, দেখুন বাঁদরামি করা কি সাধে বলে, উঠে ওই বাটটার মধ্যে দিয়ে হাঁটছে, আবার বসলেন তো বসলেন সবার দিকে পিছন করে। কেন বাবা, সামনে হয়েই বসো, আমরা একটু ছবি তুলি। তারপর চলে এলাম এই যে মাথা উঁচু যার তার কাছে। আমাদের শেখা উচিত কিভাবে সব সময় মাথা উঁচু করে থাকতে হয়। প্রায় 8-10টা জিরাফ ছিল, আর ওদের ঘরটা দেখেছো কত উঁচু, তার কারণ ওদের গলাটা যে অনেক লম্বা, আর ওই যে বললাম মাথা সব সময় উঁচু। চলো অন্য দিকটায় যাওয়া যাক। এবার ঢুকে গেলাম টাইগার ডেনে। টাইগার ডেন ভিতরে একটু একটু ভয়ও করছিল, গা ছমছমে একটা নাম ওর। দেখা যাক ভিতরে কিরকম কি ব্যাপার। ও বাবা, টাইগার ডেনে টাইগার কোথায়? তিনি সম্ভবত ভাত ঘুম দিচ্ছেন, কিংবা কোথাও নিরালায় নিরিবিলিতে নিজের মতন সময় কাটাচ্ছেন। তবে তার ডেনটা কিন্তু দারুণ, এখানে একটা বসার জায়গা, আর সেখানটায় কি সুন্দর করে আই লাভ আলিপুর জু লেখা। বসার জায়গাগুলোও আবার প্রজাপতি, ব্যাং, এই সমস্ত। জু থেকে বেরিয়ে পড়লাম, এবার এই যে ফুট ওভার ব্রিজটা আছে এটার ওপর দিয়ে ওই পারে চলে যাব, বাইকটা ওইদিকে রাখা আছে। ফুট ওভার ব্রিজের ওপর থেকে নিচের রাস্তাটা দেখতে দারুণ লাগছিল। ওই যে সামনেই ন্যাশনাল লাইব্রেরির মেন গেট। চলো এবার বাইকে উঠে পড়ি। আলিপুর জু থেকে বেরিয়েই চলে এসেছি গড়ের মাঠে, যাকে ময়দান বলে, আবার ব্রিগেডের মাঠও বলতে পারো। বিশাল একটা খোলা জায়গা, সেখানে সবাই সবার নিজের নিজের মতো করে সময় পার করছে। কেউ খেলাধুলোয় মত্ত, কেউ বা গল্প করছে, আবার ওই সাইডটায় আবার হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার বাড়ির রাস্তা ধরলাম। এই রাস্তাটা নিশ্চয়ই সবাই চেনো, ঠিকই ধরেছ, রেড রোড। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপাতত টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।